আমার যান গির্জাঘর আছে আজ দেওবার মানে গেছিল তার আমি বিভিন্ন গির্জার মিটিং করে আমি উডমারি সেন্টার যেটা পাইছো তার আমার পার্টি জয়নিং আসলে এটা তারপর আমার আমার যুক্ত কংগ্রেসের অফিসের সম্মুখতে বিজেপি অফিস এটা বনাইছে আর আপনারা গম পাব যে দুই তিন গাঁত আমার রূপহী এম এল এ নুরুদা ডাঙরিয়া তাদের গেছিল তারপর তার আমার যুক্ত কার্যালয় নির্বাচনী কার্যালয়টা ভাঙি দিয়েছিল তারপর ভাঙা পিছতো তেনেকা আমি আপনার ফটো মানে দেখাব পড়ো এটা আমার ভাঙা সিঙা কার্যালয়তে আমি যোগদান কার্যসূচী আমি করে আইসো তার সম্মুখতে যোনখিনি বিজেপি গুন্ডা গুন্ডাখিনিয়ে তার বাইরের প্রায় মোক জোতা খুলি মোট গাড়ি আক্রমণ করেছে আর মানে অনুরোধ করেছো মুখ্যমন্ত্রীক যে মোক জিয়া থাকিব দিয়ক কিয় মানে বহুত সরু লড়া এজন উঠি আইসো এতিয়ালৈকে মই পৃথিবী দেখা নাই এতিয়ালৈকে মোক চাব দিয়ক যে পৃথিবীখন কিমান ধুনিয়া হয় না বেয়া হয় তারপর আপনাদেরকে আর মই এতিয়া রাজ্যের কারণে ওলাই আইসো মোক জিয়াই থাকিব দিয়ক আর আপনার যিমান যি কাম হয়েছে এটো আমি সামগ্রীবাসী রাইজে বহুত দুঃখ প্রকাশ করছো মই এটাই কৈছো আমাক জিয়াই থাকিব দিয়ক আমি জিয়াই থাকিলে আমি কাম করব পাৰিম হয়নে নয় যদি মরিয়ে যাও মরি যাওয়ার পিছতো একো কাম নাই আমি এজাহার দিছো আপনাদের ভিতর মো গাড়িখন আছে আপনাদের তারপর ভিডিও ফুটেজ লোক পড়ে মই একো এইবিলাক কমেন্ট নকরো অকল আমাক জিয়াই থাকিব দিয়ক জিয়াই থাকিব দিয়ক জিয়াই থাকিলে আমি কিবা করব পাৰিম যদি এইবিলাক যদি পলিটিকেলাইজ কিবা বেলেগ কোয়েশন হয়ে থাকে আনসার দিয়ে থাকবে সেইটা লম্বা প্রসেস আর কিন্তু প্রথম জিয়াই থাকিব মোৰ গাড়িত মই নিজে আছিল আমার প্রাক্তন মন্ত্রী আর টিংখাঙর প্রাক্তন বিধায়ক এটুয়া মুন্ডা ডাঙরিয়াও আসে তারপর মোৰ আর দুজন দাদা আসে আপনাদের ভিতর গিয়ে পেলে গাড়িখন পার্ক করা আছে তারপর আপনার ভিডিও ফুটেজ লোক।